গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রেশমিকে নিজের বিয়ের অনুষ্ঠানে আসতে বলে পুবলো সাথে রেশমিকে বিয়ে দিয়ে দিল অয়ন্তিকা তার আগে অয়ন্তিকা ঋগদেবকে ডেকে নিজের ভালোবাসার কথা বলে ঋগদেবকে অনুরোধ করে সে যেন বিয়ে করে কেননা ঋগদেব যে রীতা সেটা তো জানে আর এই মুহূর্তে যদি ঋগদেব তাকে আর রিফিউজ করতে পারবে না ঋতুরাজ সবকিছু শুনে ঋগদেব বলে তুই ভালোবাসিস ঋতুরাজকে আর ঋতুরাজ ভালোবাসি ফরিকে যদিও রীতা সরাসরি ঋতুরাজকে কিছু বলেনি তবে আমি জানি ও মনে মনে ঋতুরাজকেই ভালোবাসে কেননা রীতা সরাসরি জানিয়ে দিয়েছে সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কিছুই নয় আমার মনের কথা ও বুঝতে পেরেই হয়তো কথাগুলো আমাকে বলেছে রীতাপুরি আমাকে এটাও বলেছে আমি যদি ওকে বিয়ে করার স্বপ্ন দেখি তাহলে সেটা নাকি হবে আত্মঘাতী সিদ্ধান্ত তাই আমার কষ্ট হলেও রিতাফরিকে বিয়ে করতে পারবো না তাতে করে সারা জীবন দুজনকে অশান্তিতে কাটাতে হবে কথাগুলো শুনে অয়ন্তিকা বলে তাহলে তো আমাকেও আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে না হলে সারা জীবন আমাকেই মানসিক কষ্ট নিয়ে বাস করতে হবে তাহলে কি ঋতুরাজ রিতাভরিকে বিয়ে দিতে দুই বন্ধু মিথ্যা কথা বলে দুইজনকে মন্দিরে ডেকে এনে বিয়ে দিয়ে দেবে ঋতু রাজ রিতাভরীর বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ